লকডাউনের জেরে এক পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এলো না বাড়িতে। মানসিক চিন্তায় কেরলে মৃত্যু হয় দমকলের শ্রমিকের। মৃতের নাম আনসার আলী শেখ। মৃত শ্রমিক দমকল থানার গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামরা মাঠপাড়া এলাকার বাসিন্দা। গোটা পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানিয়েছে, লকডাউনের জেরে কাজ হারিয়েছিলেন তিনি, বাড়িতেও টাকা পাঠাতে পারছিলেন না, এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তারপরই হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আনসার আলী শেখ। জানাজায় গত 5 মাস আগে রাজমিস্ত্রির কাজে কেরলে যান আনসার। লকডাউনের জেরে কাজ হারিয়ে গৃহবন্দী ছিলেন, এদিকে কাজ নেই, রোজগারও নেই, ফলে বাড়িতে টাকা পাঠাতে পারছিলেন না ওই শ্রমিক। স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে চিন্তা করতে করতে সে মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। অবশেষে মৃতদেহ না আনতে পারাই কেরলেই তার সৎকার্য করা হয়। কিভাবে জানতে পারবো বলতে গেলে, 9:30 সময় যেদিন মৃত্যু হয়, সেদিন 9:30 সময় সকালবেলাতে আমি ফোন ফেরিছিলি, দিয়ে আমি বললু কি যে কেমন আছেন, তো ভালো নাই খুব, আমার শরীর খারাপ করছে, মাথায় যন্ত্রণা করছে, এটা বললো। তো কি হয়েছে মাথায়? তো মাথায় যন্ত্রণা করছে, ফজরের নামাজ পড়ি, রাস্তাতে একদিন বার হানু গাড়ি মাড়ি চলছে কি দেখুনু, দিয়ে আমি আইসি শুইছি, শুয়ে আমার ভালো লাগছে না, তাই বললো তোমরা কেমন আছো, তো আমরা ভালোই আছি, তাই বললো কথা মাথা বললো, ভালোভাবে বললো কথা, বুঝলি তো শুয়ে ঘুম গেছিল, ঘুম পাড়ে এটি 3টির দিকে উঠিয়ে তো বমি করেছে, বমি করি ওরা দেখছে যে অসুস্থ হয়ে গেছে খুবই, বমি করি পড়িয়েও গেছিল, দিয়ে ওরা পড়ি যাওয়া দেখে তো হাসপাতালে লিখেছে, ছবি টবি করেছে, দি ছবিতে দেখিছে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তা বললো। তো 5 মাস হলো যাওয়া, দিয়ে তো গরিব মানুষ খাইটি খায়, দিন আনা দিন, দিন খাটা দিন খাওয়া, তো আমাকে যদি সরকার এখন সাহায্য করে, আমার 2টি ছেলে আছে কেরালাতে মরি গেছে, আসতেও পারেনি, খুব চিন্তা করিছে কি করি বাড়ি যাব, কি করি, কাজ নাই কাম নাই, গাড়ি বন্ধ করে দিছে, বাড়িও যেতে পারছি নি খুব, কাজ কাম করলে নেই গাড়ি না কি করুক, তো কাজ কাম দিলে তো কাজ করি, টাকা পাঠাতুক তোমরা খাতাক, খুব সে ফোন করলি আমাকে ওই সব কথাগুলা বলতো, মানে খুব টেনশন করত বাড়ি আসার জন্যে, বলছে যে বাড়ি যদি নাও যেতে পারি তো কাজটা যদি দিত তাও তো আমরা খাই বাঁচতু, এসব কথাগুলা খুবই বলতো, মানে লকডাউন হই হনি কথাগুলা বলতো। তো আমি বুঝাই আপনি চিন্তা করেন না, সবারই যা হয় আমারও তাই হবে, আল্লাহ যা করে করবে, আমি এসব বলি বুঝাই টেনশন করবে বলি, দিই তো ভালো মানুষ কথা বলি, কোনো অসুখ নাই বিসুখ নাই, না আমাকে কিছু দেয়নি, চাহাচ্ছি আমাকে যদি মমতা দেয় কিছু, আমার 2টি ছেলে পিলে আছে, সরকার থেকে যদি আমি কিছু পাই, আমার ছেলের 2টি পড়াশোনা করবো, খাবো, আমি আমাকে ছেলে পিলকে খাওয়াতে হবে, মানুষ করতে হবে, আমার তো কিছু নাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ঘর বাড়ি সবই দেখতে পাচ্ছেন, আমার কিছু নাই খুব।